আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একজন মায়ের কাহিনী, যিনি কোনো সন্তানের জন্ম না দিয়েও হয়ে উঠেছেন বহু অসহায় সন্তানের মা। মধ্যপ্রদেশের ইন্দোরে একজন ফুটফুটে মেয়ে জন্ম নিল। সালটা 1992, 30শে মার্চ। বাবা মায়ের ইচ্ছেতেই খুব ছোটবেলা থেকেই গান শেখা শুরু হলো তার। মাত্র 4 বছর বয়সে কল্যাণজি আনন্দজির লিটল স্টার নামক একটি গানের দলের সদস্য হলো মেয়েটি। 1999 সালে মাত্র 7 বছর বয়সে কার্গিল যুদ্ধের সময় মৃত সেনাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহ করতে 1 সপ্তাহ জুড়ে ইন্দোরের নানান জায়গায় গান গেয়ে বেরিয়েছিলেন। সেই প্রচেষ্টায় সফল হয়ে তিনি নিজের কণ্ঠস্বরকে দুস্থ শিশুদের সাহায্যার্থে ব্যবহার করবেন বলে স্থির করেন। সেই বছরই উড়িষ্যার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান তিনি। এই কথা ছড়িয়ে পড়ায় ইন্দোরের নিধি বিনয় মন্দিরের শিক্ষকরা হৃদরোগে আক্রান্ত দরিদ্র ছাত্র লোকেশের জন্য তার কাছে অনুরোধ জানান একটি দাতব্য শো করার জন্য। তাই হলো 2000 সালে মার্চ মাসে রাস্তায় মঞ্চে গানের মাধ্যমে জোগাড় হলো লোকেশের জন্য 51,000 টাকা। যদিও হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বিনামূল্যে লোকেশের অস্ত্রোপচার করেন, তাই লোকেশের উদ্দেশ্যে টাকা না লাগায় তার বাবা স্থানীয় কাগজে বিজ্ঞাপন দেন সেই সব শিশুদের উদ্দেশ্যে যাদের হার্ট সার্জারির জন্য টাকার প্রয়োজন। সেই বিজ্ঞাপন মারফত 33 জন শিশুর নাম পাওয়া যায় যাদের আর্থিক সাহায্যের প্রয়োজন। হাতে থাকা 50,000 টাকায় 33 জন শিশুকে সাহায্য সম্ভব হয় না, তাই আরও শো করতে থাকে ওই তরুণী, যার থেকে 2,25,000 টাকা ওঠে। ওই টাকা থেকে 5 জন শিশুর হার্ট অপারেশন হয়। এরপর থেকে দেশে বিদেশে দাতব্য শো চলতে থাকে। 6 বছর বয়সে লন্ডনের রয়্যাল আলবার্ট হলে যখন মেয়েটি গান গাইতে উঠেছিল তখনই সেই শিশু শিল্পীকে সম্মানিত করা হয়েছিল। মানুষের ভালোবাসা, মানুষকে ভালো রাখার প্রচেষ্টা ও সাধনা সব মিলিয়ে তিনি একজন সফল গায়িকা। ভালো গায়িকার থেকেও বড় পরিচয় ভালো মনের মানুষ। অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন তিনি উপস্থিত থেকে ঠাকুরের নাম জপতে থাকেন। অপারেশনের পর ডাক্তারের মুখ থেকে সাফল্যের কথা শুনে তার মুখে দেখা দেয় হাসির ঝলক। অপারেশন সাফল্যের পর তিনি নিজের জন্য একটি করে পুতুল কেনেন, যা সাজানো আছে তার নিজেরই বাড়িতে। এই পুতুলগুলি তার কাছে প্রতীকী স্বরূপ। সেই সব শিশুগুলো যাদের প্রাণ তিনি নিজের গান গেয়ে বাঁচিয়েছে, আর এই মহাশক্তির নাম হলো পলক মুছার। সামাজিক কাজে তার মহান সাফল্যের জন্য গিনেস বিশ্ব রেকর্ডে এবং লিমকা ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার নাম উঠে গেছে। তিনি বহু বলিউড ছায়াছবিতেও গান গেয়েছেন, যেমন এক দ্য টাইগার, আশিকে টু, কেক, অ্যাকশন জ্যাকশন, প্রেম রতন ধনপায়ো, এম এস ধোনি দ্য আনটোল স্টোরি। তার এই জীবনের মহান আদর্শ মানুষের কষ্টকে অনুভব করার মতো হৃদয় যাতে আগামী প্রজন্মকে ভাবিয়ে তোলে, সেই ভাবধারা সঞ্চারিত করার জন্য মহারাষ্ট্রের CBSE পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ে তার জীবনীকে যুক্ত করা হয়েছে। তিনি আজ বিখ্যাত বলিউড সেলিব্রিটি। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি গায়িকা না হলে কি হতেন, তিনি হেসে বলেন হার্টের ডাক্তার। যতদিন পলকের মতো মানুষ পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে মানবতাবোধ বেঁচে থাকবে। ভালো থেকো পলক। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।